আমাদের সরকারের এখন গোল SDG 4, কোয়ালিটি এডুকেশন, গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা। এবং এই গুণগত শিক্ষার অংশই কিন্তু এই ক্রীড়া খেলাধুলা সহ পাঠ্যক্রম বা সহ পাঠ্যক্রমিক যে বিষয় এগিয়ে আছে, কোনোটাকে কিন্তু ছোট করে দেখার কোনো উপায় নাই। তোমরা জানো রংপুরের কৃতি সন্তান আকবর, যে কিনা অনূর্ধ্ব-19 ক্রিকেটে এরকম একটি গৌরব অর্জন করেছে। কে জানে তোমাদের মাঝেও হয়তো এরকম শত আকবর, শত কোনো বালিকা ঘুমিয়ে আছে, পড়াশোনা যে ভালো মতো করতে পারছ না, যে ক্লাসে ফার্স্ট হচ্ছ না, সে হয়তো বা অনেক কষ্ট বেদনায় থাকো, অনেক আশাহত থাকো। তোমাদের আশাহত হওয়ার কোনো কারণ নাই। যার যেটি ভালো লাগে, কারো নাচতে ভালো লাগে, কারো গান গাইতে ভালো লাগে, কারো সাজতে ভালো লাগে, কারো খেলতে ভালো লাগে, কারো বা ছবি আঁকতে ভালো লাগে, প্রতিটি একটি করে গুণ, কোয়ালিটি এবং সবগুলিকে মিলিয়েই কিন্তু আমাদের কোয়ালিটি এডুকেশন। কোনোটিকে বাদ দিলে কিন্তু আমাদের শিক্ষায় আমরা কোয়ালিটিকে আনতে পারবো না। সুতরাং তোমরা যেটাকে ভালোবাসো, যেটিকে করতে পছন্দ করো, সেই কাজটিকে অবশ্যই তোমরা প্রাধান্য দিবে, অন্যগুলিকে পিছিয়ে থাকো, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমরা তো জানো শিক্ষার কোনো বিকল্প নাই, একটা পর্যায় পর্যন্ত আমাদের একটি সনদ লাগে। সুতরাং সেই পর্যন্ত শিক্ষাটাকে যেন তোমরা অব্যাহত রাখতে পারো, মোটামুটি একটা মানসম্মত পর্যায় পর্যন্ত নিজেদেরকে নিয়ে যেতে পারো, সেজন্য তোমরা অবশ্যই চেষ্টা করবা।